অলত রেলের সামগ্রিক পরিচালন ব্যবস্থাতেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য সুরক্ষা কমিশনার জনক কুমার গর্গ রেল বোর্ডের কাছে প্রাথমিক যে রিপোর্ট জমা করেছেন সেখানে ছত্রে ছত্রে এই ইঙ্গিত রয়েছে। একই সঙ্গে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন ট্রেন পরিচালন ব্যবস্থায় গলত থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দেখুন, ট্রেন পরিচালনার ব্যবস্থার গলদেই দুর্ঘটনা ঘটেছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের। ঠিক দুর্ঘটনার এক মাসের মাথায় রিপোর্ট পেশ করে জানিয়ে দিলেন চিফ কমিশন অফ রেলওয়ে সেফটি। রেলের ব্যবস্থাতেই গলত, চালক স্টেশন মাস্টারের ভুলেই দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা নিয়ে তদন্ত রিপোর্ট জমা, তদন্ত রিপোর্টে প্রমাণিত গাফিলতি। ট্রেন পরিচালন ব্যবস্থার গলদেই ঘটেছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা। দুর্ঘটনার এক মাসের মাথায় রিপোর্ট দিয়ে জানালো চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি। রেলের গাফিলতির একের পর এক তথ্য তুলে ধরা হয়েছে এই রিপোর্টে। ভুল মেমো ইস্যু করাই দুর্ঘটনার অন্যতম কারণ ছিল বলেই তুলে ধরা হয়েছে রিপোর্টে। প্রাথমিক ওই রিপোর্টে বলা হয়েছে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থায় ট্রেন চলাচল পরিচালনা করার মতো উপযুক্ত প্রশিক্ষণের অভাব ছিল ট্রেন চালক, ট্রেন ম্যানেজার এবং স্টেশন মাস্টারের। মালগাড়ি চালক নির্দিষ্ট গতিতে গাড়ি ছুটিয়েছিলেন কিনা তা নিয়েই আগেই প্রশ্ন উঠেছিল। রিপোর্ট বলছে মালগাড়ির চালককে দেওয়া অনুমতিপত্রে নির্দিষ্ট গতির কথা উল্লেখই করা হয়নি। এমনকি স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা খারাপ থাকলে যে পদ্ধতিতে ট্রেন চালানো উচিত তা মানা হয়নি। এই ক্ষেত্রে নির্দিষ্ট যে ফর্মে ট্রেন চালানোর অনুমতি দেয়া হয় চালক এবং ট্রেন ম্যানেজারদের রাঙাপানি স্টেশন মাস্টার তা দেননি। অর্থাৎ সঠিক নিয়ম না জানার কারণেই এমনটা হয়েছে বলেই সুরক্ষা কমিশনার তার রিপোর্টে উল্লেখ করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, ক্যালেন্ডারে দিনটা ছিল 17 জুন। শিয়ালদার উদ্দেশ্যে যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। হঠাৎ একটা বিকট শব্দ, নিমেষের মধ্যেই শেষ 11টি তাজা প্রাণ। উত্তরবঙ্গের চটের হাট এবং রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে এক্সপ্রেস ট্রেনটি। যে লাইন দিয়ে ওই এক্সপ্রেস ট্রেনটি ছুটছিল, একটি মালগাড়ি পেছন থেকে এসে সজোরে একই লাইনে চলার অনুমতি পাওয়ায় ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে। ধাক্কার জেরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একাধিক কামরা উঠে পড়ে মালগাড়ির ইঞ্জিনের ওপর, লাইনচ্যুত হয় মালগাড়ির কামরাও। কাঞ্চনজঙ্ঘার গার্ড এবং মালগাড়ির চালক সহ মোট 10 জনের মৃত্যু হয়, আহত হন প্রায় 50 জন। এরপরে রেলের তরফে এই দুর্ঘটনার তদন্তভার দেওয়া হয় উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য সুরক্ষা কমিশনারকে। দুর্ঘটনার পর জানা গিয়েছিল রাঙাপানি এবং চটের হাট স্টেশনের মধ্যবর্তী অংশে স্বয়ংক্রিয় সিগন্যাল বন্ধ থাকায় পেপার লাইন ক্লিয়ারেন্সের সিগন্যাল দিয়ে চালানো হয়েছিল ট্রেনটি। সুরক্ষা কমিশনারের রিপোর্টে বলা হয়েছে রাঙাপানি স্টেশনের স্টেশন মাস্টার দুটি ট্রেনের চালক এবং গার্ডকে পেপার লাইন ক্লিয়ারেন্সের সিগন্যাল হিসাবে T-369 এবং TA-912 ফর্ম দিয়েছিলেন। সেখানে চালকদের লাল সিগন্যালকে অন হিসাবে মান্যতা দিয়ে এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হলেও ট্রেনের সর্বোচ্চ গতিবেগ কত রাখতে হবে তার কোনো উল্লেখ ছিল না। কমিশন অফ রেলওয়ে সেফটি সেখানে উল্লেখ করা রয়েছে যে মালগাড়ির চালককে এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে দেওয়া হয়েছিল TA-912 মেমো, যেখানে তাদেরকে দেওয়ার কথা ছিল TD-912, কারণ TD-912-তে গতিপথ নিয়ন্ত্রণ করার থাকে। সেই কারণেই কি দুর্ঘটনা ঘটেছিল। রিপোর্টে বলা হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে সামনে দেখে আপাতকালীন ব্রেক কষেছিলেন তিনি, মালগাড়ির গতিবেগ নামিয়ে এনেছিলেন ঘন্টায় 40 কিলোমিটারে। তারপরেও দুর্ঘটনা এড়ানো যায়নি, কারণ দুটি ট্রেনের মধ্যে ব্যবধানিক দূরত্ব একেবারেই কম ছিল। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য সুরক্ষা কমিশনার তার রিপোর্টে জানিয়েছেন এক্ষেত্রে TA-912 ফর্ম নয়, নিয়ম অনুযায়ী TD-912 ফর্ম দেওয়া উচিত ছিল।
কমিশনার তার রিপোর্টে জানিয়েছেন, পেপার লাইন ক্লিয়ারেন্স পেয়ে ঘন্টায় 15 কিলোমিটার বেগে ট্রেন চালিয়েছিলেন কাঞ্চনজঙ্ঘার চালক। লাল সিগন্যালের সামনে 1 মিনিট করে ট্রেন দাঁড়ো করিয়েছিলেন তিনি, তারপর এগোচ্ছিলেন নিয়ম মতো। তাহলে প্রশ্ন হচ্ছে, একই অনুমতিপত্র পেয়ে মালগাড়ির চালক হঠাৎ কেন অতিরিক্ত গতিতে ট্রেন চালালেন? রিপোর্টে বলা হয়েছে, মালগাড়ির চালক রাঙাপানির স্টার্টার সিগন্যাল 15 কিলোমিটার গতিবেগে এবং অ্যাডভান্স স্টার্টার সিগন্যাল 38 কিলোমিটার গতিবেগে পেয়েছিলেন। সেই গতিবেগের পরেই 47 এবং 78 কিলোমিটার প্রতি ঘন্টায় নিয়ে যান তিনি। দুর্ঘটনা যখন ঘটে তখন মালগাড়ির গতিবেগ ছিল 40 কিলোমিটার। প্রশ্ন উঠছে, রাঙাপানি স্টেশন মাস্টার ফর্ম দিয়ে থাকলেও সেটা চালকদের চোখে কেন ধরা পড়ল না? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালগাড়ি দুই ট্রেনের চালককেই কেন ধরতে পারলেন না? পেপার লাইন ক্লিয়ারেন্সের ভুল ফর্ম দেওয়া হয়েছে? এ নিয়ে তদন্ত রিপোর্টে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। বলা হচ্ছে যে চালকদের সিগন্যাল সিস্টেমের ফর্ম নিয়ে স্পষ্ট ধারণাই ছিল না। চিফ কমিশন অফ রেলওয়ে সেফটি, সেখানে স্পষ্ট উল্লেখ করা রয়েছে যে রেলের যারা আধিকারিকরা সেই সময় দায়িত্বে ছিলেন তাদের গাফিলতির ফলেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে এখন দেখার বিষয়, রেলের আধিকারিকরা যারা দায়িত্বে ছিল সেই সময় তাদের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেবে রেল কর্তৃপক্ষ, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। ক্যামেরায় আনন্দ সরকারের সাথে বিক্রম পাল, ট্রাইব টিভি বাংলা।